আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এ এস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করুন বিয়ের একদিনের মাথায় মিঠুনকে ডিভোর্স দিয়েছিলেন শ্রীদেবী বলিউডের আশি দশকে জনপ্রিয় জুটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী রূপালী পর্দা কাঁপানো এ জুটি একের পর এক দর্শকপ্রিয় সিনেমার উপহার দিয়েছেন ভক্তদের এমনকি রিয়েল লাইফে প্রেমের সম্পর্কের মতোই তাদের মতো গড়ে উঠেছে রিয়েল লাইফের প্রেম ভালোবাসা গুঞ্জন শোনা গিয়েছিল গোপনে শ্রীদেবীকে বিয়ে করেছেন মিঠুন চক্রবর্তী কিন্তু দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যায় হঠাৎ করে পরিণত পাননি তাদের প্রেম ভালোবাসার শ্রীদেবী এবং মিঠুনের প্রেমের সূত্রপাত জাগা ওঠা ইনসান সিনেমার মাধ্যমে রাকেশ রোশন পরিচালিত উনিশশো চুরাশি সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রধান তিনটি ভূমিকা ছিলেন শ্রীদেবী মিঠুন চক্রবর্তী এবং রাকেশ রোশন অসাধারণ প্রেম কাহিনী এই সিনেমাটি সমালোচনার প্রশংসা তো বটেই বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন এই সিনেমার সেটাই সূচনা হয় আরেক প্রেম কাহিনী শ্রীদেবী মিঠুন মিঠুন চক্রবর্তী এই প্রেমে বলিউড অন্যতম সারা জাগানো রোমান্স উপাখ্যান আশি দশকে সিনেমার ম্যাগাজিনগুলো সরগম ছিল এই গুঞ্জন উনিশশো সালে শ্রীদেবীর সঙ্গে যখন মিঠুনের প্রেম জমে ওঠে তখন এ অভিনেতার দাম্পত্য জীবনে দুজনের প্রেমের পাহাড়সমূহ বাধা হয়ে দাঁড়ায় মিঠুনের সঙ্গে প্রেমের বিষয়ে মিডিয়াতে সামনে বরাবরই নিরাপত্তা অবলম্বন করেছিলেন শ্রীদেবী তবে মিঠুন নব্বই দশকে একবার পশ্চিমবঙ্গের একটি ফিল্ম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তাদের প্রেম সম্পর্কে আভার দিয়েছিলেন নাম প্রকাশ না করে মিঠুন বলেন তিনি এই সুন্দরী নারীকে অনেক ভালোবাসতেন তারা দুজন বিয়ে করেন কিন্তু তাদের বিয়ের স্থায়িত্ব ছিল মাত্র একদিন বিয়ের একদিনের পর তিনি ডিভোর্স চিঠি পান কিন্তু বুঝতে পেরেছিলেন প্রচণ্ড মানসিক চাপ এবং ভুল করেছেন এই আশঙ্কা থেকে মেয়েটি তাকে ত্যাগ করেছিলেন মিঠুন সেই প্রেমিকার প্রতি কোনো অভিযোগ করেননি কখনো কারণ তিনি বুঝতে পেরেছিলেন তাদের বিচ্ছেদ ছিল অনিবার্য মিঠুনের এই সাক্ষাৎকার থেকে অনেকে ধারণা করেন সে তার সেই প্রেমিক শ্রীদেবী ছাড়া আর কেউ ছিল না এবার এ দুজনে প্রেমে দৃশ্যপটে বনি কাপড়ের আবির্ভাব ঘটে অনেকটাই খলনায়কের ভূমিকায় শ্রীদেবী এবং মিঠুন জুটির পর্দা রোমান্স সবচেয়ে জমজমাট ছিল গুরু ছবিতে আর এ ছবির মুক্তি পাওয়ার আগেই দুজনের পথ আলাদা হয়ে যায় শুরু ছবির একটি জনপ্রিয় গান ছিল যাইও না যাইও না হামসে দুর যাইও না কিন্তু জীবনের কাহিনীতে পরস্পরের কাছ থেকে দূরেই চলে যান তারা সুপ্রিয় বন্ধুগণ দেশ বিদেশের এবং বিনোদন নিউজ পেতে আমাদের এএসটিভি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ